পুজোর মুখে দুবাইয়ের স্টাইলে কলকাতায় শুরু হয়েছে বেঙ্গল শপিং এক্সপো। রাজ্য সরকারের সহযোগিতায় ওয়েস্ট বেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশন বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণ 5 দিন ধরে চলবে শপিং এক্সপো। এই ধরনের মেলা কলকাতায় প্রথম। এরপর থেকে প্রত্যেক বছর আয়োজিত হবে বেঙ্গল শপিং এক্সপো। এক ছাদের তলায় খাওয়া দাওয়া থেকে জামা কাপড়, ঘর সাজানোর জিনিসপত্র থেকে শখের মোবাইল, গাড়ি বাদ নেই কিছুই। বিভিন্ন জেলা থেকে শিল্পীরা তাদের হস্তশিল্পের পসনা নিয়ে এসেছেন এক্সপোয়। 430টি স্টল জায়গা পেয়েছে এক্সপোয়। উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পপতিদের ফোনে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ রাজ্যের বিনিয়োগে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, অমিত মিত্র। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের উদ্দেশ্যে বন্যা কবলিত পশ্চিমবঙ্গে সাহায্যের হাত বাড়িয়ে দিতে আবেদনও করেছেন।